ইনফ্যাক্ট ইন্টারন্যাশনাল বিজনেস বাংলাদেশের ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত নতুন একটি ডিসিপ্লিন। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই স্পেশালাইজেশনটি শুরু হয়েছে 2008 সালের দিকে, মাত্র 4 বছর হয়েছে এবং বাংলাদেশে এই মুহূর্তে কোনো বেসরকারি কিংবা সরকারি বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত এই বিষয়টি চালু হয়নি, যে কারণে এটি অত্যন্ত নতুন। কিন্তু যদিও আমরা আমরা যদি একটু নজর দিই বাইরের বিশ্বের দিকে, পৃথিবীর সবকটি অনেকাংশে আপনার অনেক বিশ্ববিদ্যালয়ে টপ লেভেল ইউনিভার্সিটিগুলোতেই ইনফ্যাক্ট এই স্পেশালাইজেশনটি পাওয়া যাবে। এই গ্লোবালাইজেশনের যুগে এটির গুরুত্ব অত্যন্ত বেশি। আমরা যেভাবে যে কারিকুলামে এই ইন্টারন্যাশনাল বিজনেসের সিলেবাসটি দাঁড় করিয়েছি সম্পূর্ণ বিবি এবং এমবিএতে, এটিতে মূলত ফোকাসটি হচ্ছে মার্কেটিং ওরিয়েন্টেড। কারণ আপনারা দেখবেন বাংলাদেশে এই মুহূর্তে অনেকগুলো শিল্প রয়েছে যেগুলো আন্তর্জাতিক বাজারে এক্সপোর্ট ওরিয়েন্টেড, এবং আমরা আমাদের যে মোট যে আয় যে দেশের যে জিডিপি, এই জিডিপির একটি বড় অংশই আসে আমাদের রপ্তানি আয় থেকে। এবং যে কারণে আমাদের এখন যদি রেডিমেড গার্মেন্টস এর কথা বলি বা এর পরবর্তীতে যদি আমরা ফার্মাসিউটিক্যালস এর কথা বলি, এই ধরনের অনেকগুলো শিল্প রয়েছে যেগুলোতে আমরা আসলে অত্যন্ত ভালো অবস্থানে আছি আন্তর্জাতিক বাণিজ্যে। কিন্তু দুঃখের বিষয়ে এই 2008 সালে আগ পর্যন্ত এই স্পেশালাইজেশন না থাকার কারণে এখনো পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্যে একটা সাকসেসফুল ট্র্যাক ক্রিয়েট করার জন্য যে পরিমাণ দক্ষ জনবলের প্রয়োজন ছিল, কোয়ালিফাইড হিউম্যান রিসোর্সেস এর দরকার ছিল, সেটা আসলে সাপ্লাই আমাদের দেশে একেবারেই ছিল না। মনে করেছি যেহেতু গ্লোবালাইজেশনের যুগে বাংলাদেশ ইজ মোর অ্যান্ড মোর আপনার এই পৃথিবীর সাথে কানেক্টেড হচ্ছে, আমরা আরো বেশি এক্সপোর্ট ওরিয়েন্টেড হচ্ছে, আরো বেশি ইম্পোর্ট ওরিয়েন্টেড হচ্ছে, দিন দিনে আন্তর্জাতিক বাণিজ্য কিন্তু বাড়ছে, যে কারণে এই এরিয়াতে দক্ষ জনবলের অত্যন্ত প্রয়োজন। এবং এই পার্সপেক্টিভ থেকে যারা ইন্টারন্যাশনাল বিজনেস করতে চান তাদেরকে মাথায় রাখতে হবে যে যেহেতু আন্তর্জাতিক বাণিজ্যে ইনফ্যাক্ট বাজার দখল একটি বড় বিষয়, নেগোসিয়েশন একটি বড় বিষয়, বাজারের জায়গা করে নেওয়া একটি বড় বিষয়, সেখানে একটু বেশি ফোকাস পায় মার্কেটিং সাইডটা। তো যারা মার্কেটিং এ ইন্টারেস্টেড, মার্কেটিং এ পড়তে চান, মার্কেটিং কাজগুলো তারা পছন্দ করেন, ভালোবাসেন, এবং সেই সাথে একটা আন্তর্জাতিক পর্যায়ে যারা চাকরি করা বা ইন্টার্নশিপ করা বা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বিভিন্ন মানে আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে যাদের একটু হলেও ইন্টারেস্ট আছে, আমার মনে হয় তারা এই বিষয়টি চুজ করতে পারেন। এবং আমি নিশ্চয়তা দিতে পারি ইন্টারন্যাশনাল বিজনেস আগামী কিছু দিনের মধ্যেই এই ফ্যাকাল্টিতে অত্যন্ত ভালো একটি ডিপার্টমেন্টে, ওয়ান অফ দি বেস্ট ডিপার্টমেন্টে পরিণত হবে। যেহেতু আমরা ইন্টারন্যাশনাল বিজনেসে বিবি এমবিএ দিচ্ছি, আমাদের ছাত্রছাত্রীদের কিন্তু একাধিক ভাষা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কারণে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যদি কাউকে বিবিএ ডিগ্রি করতে হয় এখান থেকে, অবশ্যই 4 বছর সাধারণ কোর্সগুলো সম্পন্ন করার পরে তাকে ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ ঢাকা ইউনিভার্সিটি থেকে দুটো সাবজেক্টের উপর, যে কোনো দুটো ভাষার উপরে তাকে ট্রেনিং কোর্স সার্টিফিকেট কোর্সের ট্রেনিং করতে হবে, এবং এটি তার বিবিএ সার্টিফিকেট অর্জনের জন্য বাধ্যতামূলক। ইন্টারন্যাশনাল বিজনেসে আমাদের যে কোর্স কারিকুলাম 4 বছর মেয়াদে বিবিএ এবং 1 বছর মেয়াদে এমবিএ, এটাতে ইনফ্যাক্ট ইট ইজ এ কম্বিনেশন অফ আপনার থিওরিটিক্যাল এবং ম্যাথমেটিক্যাল কম্পোনেন্টস, বাট আমি যদি পার্সেন্টেজ আকারে বলি 70% ইজ থিওরিটিক্যাল এন্ড 30% ইজ ম্যাথমেটিক্যাল। ম্যাথমেটিক্স ইজ ওই আমাদের বিজনেস ম্যাথমেটিক্স বা মিনিমাম যে রিকোয়ারমেন্টস সেটাই দরকার হয়, বাট মূলত আপনার স্ট্র্যাটেজি মেকিং, ক্রিয়েটিভিটি এই জায়গাগুলোতে একটু বেশি ফোকাস দেওয়া হয় বেসড অন কম্পেয়ার টু দি ম্যাথমেটিক্স। আমাদের ছাত্রছাত্রীরা ইন্টারন্যাশনাল বিজনেস থেকে বিবিএ করার পরে আমি মনে করি জব করতে না পারবে না এমন কোনো সেক্টর আসলে নেই। সব সেক্টরেই কোনো না কোনো ভাবে, বাংলাদেশে আপনি যদি তাকিয়ে দেখেন এখন কোনো প্রতিটি সেক্টরই কোনো না কোনো ভাবে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে কানেক্টেড নেই এমন কোনো মার্কেট আপনি খুঁজে পাবেন না, যে কোনো ইন্ডাস্ট্রি। সুতরাং প্রতিটি ইন্ডাস্ট্রিতেই এটার অপরচুনিটি আছে। এতদিন যেটা হতো, যারা নর্মাল ফাইন্যান্স মার্কেটিং এ পাশ করেছেন তারা গিয়ে প্লেস করে নিয়েছেন, পরে অভিজ্ঞতা অর্জন করে তারা সেখান থেকে সাকসেস নিয়ে এসেছেন। কিন্তু এখন আমরা রেডি প্রোডাক্ট দিচ্ছি, অর্থাৎ আমরা রেডি গ্রাজুয়েট দিচ্ছি যারা অলরেডি ইন্টারন্যাশনাল ওরিয়েন্টেশন আছে, যারা অলরেডি ইন্টারন্যাশনাল বিজনেস কিভাবে করতে হয় জানে। সুতরাং বিশেষ করে যারা আমাদের, আমরা মূল ফোকাস দিচ্ছি টেক্সটাইল ইন্ডাস্ট্রি, রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি, আমাদের এখন শিপিং ইন্ডাস্ট্রিগুলো আসছে, ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে ফোকাস এক্সপোর্ট ওরিয়েন্টেড যেসব ইন্ডাস্ট্রিগুলো, এই প্রতিটি সেক্টরে আমাদের ছেলে মেয়েদের যথেষ্ট পরিমাণে ডিমান্ড আছে। এবং ইতিমধ্যে আমাদের অনেক সময় আমাদের যে পরিমাণ প্রয়োজন তার চাইতে বেশি ডিমান্ড আসে ইন্টার্নশিপ বা জবের জন্য, কিন্তু আমরা ইনফ্যাক্ট অনেক সময় এই ডিমান্ডটা আমরা ফুলফিল করতে পারি না।
আমাদের ছাত্রছাত্রীদের মূলত পাশ করার পরে প্রথম চয়েস থাকে মাল্টিনেশনস, কারণ মাল্টিনেশনাল কর্পোরেশনস গুলো এসেনশিয়ালি আপনার ইন্টারন্যাশনাল ফাংশনিং এ মোর অ্যাক্টিভ, এবং তারা প্রতিনিয়তই ইন্টারন্যাশনাল এরিয়াতে তারা তাদের বিচরণ, বিশেষ করে ব্রিটিশ আমেরিকান টোবাকো, HSBC, তারপর আমরা এই ধরনের যতগুলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, যতগুলো মাল্টিনেশনাল ফার্ম আছে, ইউনিলিভার, সবগুলো এগুলো মূলত তাদের চয়েস লিস্টে প্রথমেই থাকে। তবে দ্বিতীয়ত লোকাল কোম্পানিগুলোর মধ্যে আমাদের অনেকগুলো বড় বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, যারা যাদের অলরেডি যারা আমাদের এখান থেকে অনেক রিক্রুটমেন্ট করেছেন আমাদের এই ফ্যাকাল্টি থেকে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে। যেমন ভিএলআর টেক্স আছে, যেটি এই মুহূর্তে বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এবং তাদের কাজের পরিবেশ এবং স্যালারি রিমুনারেশন প্যাকেজ, স্যালারি স্ট্রাকচারটা এত ভালো যে আমাদের ছাত্রছাত্রীরা এখন পাশ করার পরে এই ধরনের কিছু সিলেক্টেড এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে আসলে যাওয়ার জন্য তারা প্রস্তুত থাকে আর কি। এখান থেকে আমাদের ইভেন শিক্ষকরাও অনেকেই তাদের পিএইচডি এবং মাস্টার্স করার জন্য ইউকেতে যাচ্ছেন। ইউকেতে আমাদের জন্য যথেষ্ট পরিমাণের স্কলারশিপ আছে, বিশেষ করে আমি কানাডা এবং ইউকে এবং ইউএসএ এই তিনটে দেশে ইন্টারন্যাশনাল বিজনেসের উপরে অত্যন্ত ভালো ভালো ইউনিভার্সিটিতে ডিগ্রি দেওয়া হয়, সেখানে পিএইচডি, মাস্টার্স এবং এমফিলের স্কলারশিপ অপরচুনিটি আছে। এবং সেই ক্ষেত্রে একটু যেটি মনে রাখতে হয় শুধুমাত্র যে হয়তো বা সেখানে গেলে ইন্টারন্যাশনাল বিজনেস অনেক সময় একেবারে একটা মেজর হিসেবে পাওয়া যাবে না, সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স নিয়ে কনসেন্ট্রেশনে চলে যেতে হবে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং নিয়ে কনসেন্ট্রেশনে চলে যেতে হবে, ইন্টারন্যাশনাল এইচআরএম নিয়ে কনসেন্ট্রেশনে চলে যেতে হবে। এভাবে কনসেন্ট্রেশন ওয়াইজ কানাডা, আমেরিকা এবং ইউকেতে মূলত আমাদের খুব ভালো ভালো বেশ কিছু অপরচুনিটিস আছে। তবে এটা সত্যি কথা আমি বলি যে এখনো পর্যন্ত ফাইন্যান্স, মার্কেটিং এদের মতো যে স্কলারশিপ, এদের যে অনেক বেশি পরিমাণ স্কলারশিপ গণহারে, এই তার চেয়ে একটু কম। নতুন যারা আসবেন আমাদের ডিপার্টমেন্টের ভবিষ্যতে, সবার জন্য অবশ্যই প্রথমে শুভেচ্ছা, আর যারা আসবেন তাদের জন্য আমার একটা মেসেজ, যেটি সেটি হচ্ছে আমরা এতদিন আমাদের গ্রাজুয়েটরা চিন্তা করেছে লোকালি, এখন হচ্ছে সময় হচ্ছে আর লোকালি চিন্তা করার না। আপনাকে আমরা এখান থেকে যখন গ্রাজুয়েট করে বের করছি, ইউ আর নট এ গ্রাজুয়েট অফ বাংলাদেশ, ইউ আর এ গ্রাজুয়েট অফ দি ওয়ার্ল্ড, ইউ উইল হ্যাভ টু কম্পিট উইথ দি ওয়ার্ল্ড। এবং এখান থেকে পাশ করে আই হোপ যে আপনারা এক সময় ওয়ালমার্টের মতো টপ টপ অর্গানাইজেশনে বা মাইক্রোসফটের মতো টপ টপ অর্গানাইজেশনে আপনারা জব পাবেন, বিকজ আপনার ডিগ্রিটাই হচ্ছে ইন্টারন্যাশনাল ওরিয়েন্টেড। সুতরাং আপনাদের স্বপ্ন, আপনাদের চিন্তাভাবনাগুলোকে খুলে ফেলতে হবে, অনেকটা খোলাসা করতে হবে, আগের মতো পাশ করে এখানেই কোথাও ব্যাংকে চাকরি করবো এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। এবং যারা মনে করেন ইন্টারন্যাশনাল মার্কেটে বা ইন্টারন্যাশনাল এদেশ থেকে বেরিয়ে গিয়ে অন্য কোনো দেশে আপনি জব করতে চান, ইন্টারন্যাশনাল পর্যায়ে আপনি একটা বিজনেসের ক্ষেত্রে আপনি একটা ভাইটাল ফিগার হতে চান, কন্ট্রিবিউট করতে চান, আপনার সেই জায়গা সেই সেই স্বপ্নটা প্রত্যেকেরই থাকা উচিত যারা আমাদের ডিপার্টমেন্টে আসতে চান। প্লাস আমাদের ডিপার্টমেন্টে তারাও আসতে পারেন, তাদেরকে আমি ইনভাইট করবো স্পেশালি যারা ইন্টারন্যাশনাল ডোনার এজেন্সিগুলোতে কাজ করতে চান, বিকজ এই জায়গাগুলোতেও আমাদের যথেষ্ট পরিমাণের সুযোগ রয়েছে।